আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সাইদুল ইসলাম জানতে চেয়েছেন যে আমাদের প্রতিটি ব্যক্তিরই কি ইসলাম প্রচার করা ওয়াজিব, দায়িত্বশীল, ফরজ? আর প্রতিটি ব্যক্তি যদি ইসলাম প্রচার না করে তাহলে কি কাল কিয়ামত দিবসে কি শাস্তি পাবেন? ওবিল্লাহ তৌফিক। সম্মানিত ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই, মহানবুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলছেন যে বাল্লাগু আন্নি ওয়া লাউ আয়া, আমার পক্ষ থেকে তুমি পৌঁছাও যদিও একটি আয়াত হয়। তার আগে যে হাদিসটি পাঠ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নর এবং নারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। তার আগে সূরা মুহাম্মদের আয়াতটি যেটা পাঠ করলাম, নবী মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি। তো শিক্ষার জন্য বড় অগ্রসর হতে বলেছেন মহান রব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? শিক্ষা এমন একটি জিনিস, ইউখরিজু মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনার জ্ঞান আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে বার করে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন সম্মানিত ভাই? এবং প্রতিটি ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, বুখারীর হাদিস, যে প্রতিটি ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামত দিবসে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, পরিবারের একজন নেতা, আপনার বিবি আপনার অধীনে ছিল, আপনার ছেলে সন্তানরা আপনার অধীনে ছিল, কি দায়িত্ব তাদের পালন করেছেন? মা বাবা আপনার অধীনে ছিল, কি দায়িত্ব আপনি পালন করেছেন? আপনার অধীনে আপনার ছোট ভাই বোনেরা ছিল, কি দায়িত্ব আপনি পালন করেছেন? এই দায়িত্বগুলো বুঝতে গেলে আপনার জ্ঞানের প্রয়োজন। বুঝতে পেরেছেন? তাই আপনাকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। এবং মহারব্বুল আলামিন সূরা তাহরিমে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর আয়াতে একথা বলেছেন যে কিভাবে একজন ব্যক্তি দাওয়াতের কাজ করবে, কিভাবে কাজ করবেন। মহানবুল আলমী আমাদেরকে শিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণেরা, আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের নফসকে বাঁচাও, নিজেকে বাঁচাও, ওয়াহলিকুম, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, নারান, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে। তো সম্মানিত ভাই, আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন? ততক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি জ্ঞান অর্জন করছেন। তো জ্ঞানের বিপরীত কিছু নেই, জ্ঞান আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এখন কথা হলো প্রতিটি ব্যক্তিরই কি দায়িত্ব দিন প্রচার করবে। হ্যাঁ, অবশ্যই দায়িত্ব যে যতটুকু সে জানে ততটুকু সে প্রচার করবে। এখানে প্রচার মাধ্যম বলতে শুধু বলা হচ্ছে না যে ওয়াজ নসিহত করে আপনাকে চারিদিকে বেড়াতে হবে, হ্যাঁ, দেশ দেশান্তর ঘুরতে হবে, না, আপনি এই দিনটা আপনার পরিবারের মধ্যে পৌঁছাতে পারেন, আপনি আপনার পরিবারের মধ্যে পৌঁছান। বুঝতে পেরেছেন? তখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বললে গোয়ানি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনি পৌঁছাবেন। একটি আয়াত, আপনি পুরো কোরআন জানেন না কিংবা একটি পুরো সূরা যতগুলো আয়াত রয়েছে জানেন না, একটি আয়াত জানেন সেটি পৌঁছান আপনি। তো সম্মানিত ভাই, কাল কিয়ামত দিবসে আপনার যে জ্ঞান রয়েছে তার উপর প্রশ্ন করা হবে। একটি হাদিস রয়েছে, সেই হাদিসে আদম সন্তানের পা ততক্ষণ পর্যন্ত সে নড়াতে পারবে না
হাত্তা ইউসআলু খামসা, যতক্ষণ পর্যন্ত না পাঁচটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবং অন্য হাদিসে রয়েছে আরবা, চারটে জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল ইলমু মা আমেলা বে, তোমার জ্ঞান যতটুকু ছিল তার উপর কি আমল করেছিলে। বুঝতে পেরেছেন? তো সম্মানিত ভাই, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই কাল কিয়ামত দিবসে আপনি জিজ্ঞাসিত হবেন, তার উপর আপনার হয় জাজা, আপনি প্রতিদান পাবেন, আর না হয় হচ্ছে সাজা, মানে শাস্তি পাবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দাওয়াতের কাজ করতে হবে যতটুকু আপনার জ্ঞান রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।